বিশেষ করে যে কলেজ তোর প্রাণ, সেই কলেজ ছেড়ে দূরে কোথাও যেতে চাইছিস, কি হলো হঠাৎ? কিছু না, এমনি প্রত্যেকদিন সেই কলেজ যাওয়া, ছেলে মেয়ে পড়ানো, সবকিছু যেন কেমন একঘেয়ে হয়ে গেছে বাপি। আচ্ছা, তুমি যখন কলেজে পড়াতে, সব দিন কি তোমার সমান ভালো লাগতো? প্রলয় মুখার্জির ভালো লাগা মন্দ লাগার সাথে তার মেয়ে প্রফেসর অপর্ণা মুখার্জির ভালো মন্দের মিল থাকবে, এরকম তো কোন ছককে বাঁধা হিসেব কোথাও নেই রে মা। বাপি, তুমি আর আমি আদর্শগত দিক থেকে হয়তো অনেক দূরে, কিন্তু কিছু মিল তো তোমার আমার মধ্যে আছে। আমি তো তোমারই মেয়ে, তাছাড়া আমরা দুজনেই তো শিক্ষক, সেখানে তুমি বা তোমার আদর্শ খুব বেশি দূরে নয়। হয়তো না, কিন্তু মা, তুমি আজ কলেজে যাবে না কেন? অবশ্য তোমার যদি একান্ত ব্যক্তিগত হয় নাই বা বললে, কিন্তু কোথায় যাবে? অনেক দূরে কোথাও, অজানা অচেনা জায়গা। তাহলে ডাকো ড্রাইভারকে, ডেকে গাড়িটা বার করতে বলো। না, ড্রাইভার আমাদের সঙ্গে আজ যাবে না, শুধু তুমি আর আমি। কেন? প্রভাত তো খুব ভালো ছেলে রে, ও তো সব সময় আমাদের সঙ্গে থাকে। আজ আর থাকবে না, সবাইকে কি সব সময় ভালো লাগে ভাবি? প্রভাতের মতন ভালো ড্রাইভার, ভালো ছেলে পাওয়া যায় না। কিন্তু আজ শুধু তুমি আর আমি যেতে চাইছি, শুধু তুমি আর আমি। দেখ মা, তোর স্বাধীনতায় আমি কখনো হাত দিইনি, কিন্তু আজ একটা কথা জিজ্ঞাসা করব। বলো, কি জানতে চাও? তুই খুব ভাবিস না রে? আচ্ছা, জীবনে কি আজও তুই সুখী হতে পারিস নি? কোনটা সুখ কোনটা দুঃখ এ আমি আজও বুঝিনি বাপি। আমার নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কেন? সেটাই তো এখন অজানা রয়ে গেছে। কেন উত্তর যদি আমি জানতাম, তাহলে তো আমার মনে ঝড় উঠতো না। তনুময়ের সাথে কোনো গন্ডগোল হয়েছে? না না বাপি, তুমি তো জানো তনুময় খুব ভালো ছেলে, কারুর হয় না। এর অর্থ এই নয় যে সবার কাছেই ও ভালো। না না বাবা, ও সব কিছু না, আসলে জীবনটা খুব একঘেয়ে হয়ে গেছে, একটু মুক্তি চাইছিলাম। তাছাড়া তোমাকেও তো অনেকদিন সময় দিতে পারছিলাম না, তোমার জন্য মনটা খুব খারাপ লাগছিল, শেষে সিদ্ধান্ত নিয়েই নিলাম। দেখ মা, আমি বৃদ্ধ হয়েছি, সে শুধু বয়সে নয় অভিজ্ঞতাতেও। তুই অবশ্যই আমাকে ভালোবাসিস আমি জানি, তবে আমার মন কিন্তু অন্য কথা বলছে। বাপি, তোমার মন তোমার অভিজ্ঞতা যা খুশি বলুক, এখন অন্তত আমার জানার প্রয়োজন নেই। তুমি চটপট রেডি হয়ে না, আর দেরি না, অনেক গল্প হয়েছে। আর তুমি তো জানো গল্পের কোনো শেষ নেই, গল্প তো সংক্রামক, তাই না? অতএব ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তুই গাড়িটা বার করতে বল। সেই চিন্তা তোমাকে করতে হবে না, সব রেডি। চল চল তাড়াতাড়ি গাড়িতে ওঠ। কি হলো বাপি, একটা কথা বলবো? বল না, অত সংকোচ কেন? না, ঠিক সংকোচ না, কিন্তু কিভাবে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। দ্বিধা দ্বন্দ্ব সংকোচ এগুলো কখন আসে জানিস? জানি কিছুটা, তবে তুমি বলো। তুই যা জানিস সেটাই আগে বল, দেখি তোর কি চিন্তা ভাবনা। একটা অপরাধ বোধ যখন মানুষের মধ্যে কাজ করে, তখন সে ওই অনুভূতিগুলো শিকার হয়। ওকে ওকে, আর কিছু? এই মুহূর্তে মনে পড়ছে না, তবে মনে হয় একটা অদ্ভুত অনুভূতি যা মুখে পরিষ্কার ব্যাখ্যা করা যায় না, কিন্তু অনুভব করা যায়। বুঝলাম, তো তোর জিজ্ঞাসাটা এখন মুখে বলা যাবে নাকি আমাকে অনুভব করে নিতে হবে? না বাপি, এটা তোমাকে কষ্ট করে অনুভব করতে হবে না। আমি বলছি, মাঝখানে কিছু অন্য কথা এসে মনটাকে বিক্ষিপ্ত করে দিল। মাই কনসেন্ট্রেট কর, ক্লাসে তো হই হুল্লোড় হয়, তখন পড়াস কি করে, তখন মনকে তো কনসেন্ট্রেট করতে হয়, এখনো তাই কর। ঝড় উঠেছে বাপি, দেখো কি মেঘ করেছেন, ভীষণ বৃষ্টি হবে তাই না? এইভাবে ঝড়ও চলতে
পারে সেটা তো বুঝলাম, কিন্তু ছোটবেলার মতো যেন আবার গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজতে যেও না। খুব ভিজতে ইচ্ছে করছে বাপি। তোরা কি হলো বলতো, যা খুশি তাই ভাবছিস, তোর এই অদ্ভুত খেয়াল কিন্তু আমার মনকে ভয় ধরিয়ে দিচ্ছে। বাপি তুমিও ভয় পাও তাহলে, তুমিও দুশ্চিন্তা করো, আমার জীবনে আজই প্রথম শুনলাম, আজই দেখলাম তোমার চিরন্তন হাসি মুখে একটা অন্ধকারের ছায়া। কেন ভাবছো আমার জীবনে মারাত্মক কিছু একটা ঘটে গেছে, আমি বেসামাল হয়ে পড়েছি? তুই কি যেন জানতে চাইছিলি না? কিন্তু আজ যা জানতে চাইবো তুমি ঠিক ঠিক জবাব দেবে, কথা দাও। বেশ, কথা দিলাম। কিন্তু তুমি কিছু মনে করবে না, এটাও কথা দিতে হবে। আবার জীবন সম্পর্কে তোদের যথেষ্ট কৌতূহল আছে আমি জানি, আমার আড়ালেও অনেক গল্প অনেক সমালোচনা তোরা করেছিস তাও জানি, কিন্তু আমার দুঃখ কোথায় জানিস? কোথায়? তুই বা তোর মা কেউ কখনো আমার সামনে এসে প্রশ্ন করিসনি। তোমাকে তো সবাই ভয় করতো। তুইও কি সেই দলে? না বাপি, কিন্তু একটা সংকোচ বোধ হতো। কেন, আমি তো তোর বাবা, ভয়ঙ্কর কিছু তো ছিলাম না? তোমাকে ঠিক বোঝাতে পারবো না, তোমার মধ্যে এমন একটা গাম্ভীর্য ছিল, তাছাড়া তোমার পরিবারও তো তোমাকে যথেষ্ট ভয় পেত। ন্যায় নীতি সঠিকভাবে মেনে চলার অর্থ কি ভয়ঙ্কর হয়ে ওঠা? ঠিক তা নয়, তবে ঠিক আছে ঠিক আছে, তুই যা জানতে চাইছিস জিজ্ঞাসা কর, আমার সাধ্য মতো আমি জবাব দেব। আচ্ছা, তুমি কি মনে করো জীবনে কোনো ভুল করেছো? আমি ভগবান নই, আর ভগবানেরও ভুল হয়, সেখানে আমি তো একজন সাধারণ মানুষ। তবে আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো তোর মা। ডোন্ট মাইন্ড, তুই আজ বড় হয়েছিস তাই কথাটা বলেই ফেললাম। আমি যতটুকু জানি মা তো তোমাকে খুব ভালোবাসে। না 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 রে মা অপর্ণা, যতটুকু দেখেছিস ওটা ছিল অভিনয়, বিয়ের আগে তোর মা একটা পেশাদারী অভিনয়ক রূপে অভিনয় করত। তোমাদের যোগাযোগ হলো কি করে? সে একটা গল্প, তখন পুজোর প্রস্তুতি চলছে, আমরাও পাড়া থেকে একটা নাটক করার জন্য তৈরি হচ্ছি, ঠিক হলো শরৎচন্দ্রের দেবদাস নাটকটা করবে, সবাই একমত, কিন্তু চন্দ্রমুখীর চরিত্র অভিনয় করার মতো কোনো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যাস ভার করলাম আমার উপর। চন্দ্রমুখী পেয়েছিলে? আর তুমি কি হয়েছিল বাপি, চুনিলাল? হঠাৎ চুনিলালের নাম তোর মনে এলো কেন? ওটা তুমি ছাড়া তো আর কেউ পারবে না। যাকে ওদিকে সময় চলে যাচ্ছে, রিহার্সাল শুরু হয়ে গেছে, অথচ বেশ টেনশন বলো। টেনশন তো বটে, রাতে ঘুমোতে পারছি না, কখনো মনে হচ্ছে দরকার নেই নাটক করার, পরক্ষণে মনে হচ্ছে প্রলয় মুখার্জি কখনো হার মানতে শেখেনি। তারপর পেলে শেষ পর্যন্ত? আর মাত্র তিন দিন স্টাফ রুমে বসে বিষয়টা নিয়ে ভাবছি, হঠাৎ ঝড়ের মতো এক সুন্দরী মহিলা ভিতরে ঢুকলো। চন্দ্রমুখী, তাই তো? ঠিক তাই। তারপর ব্যাস জমিয়ে গল্প। এক মিনিট বাকি, এক মিনিট। আচ্ছা, গল্প করার সময় তোমার কি খেয়াল ছিল কলেজের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছিল? সত্যি বলতে কি আমি ভুলে গিয়েছিলাম রে যে আমি একজন অধ্যাপক। ব্যাস এইটুকুনি, এইটুকুনি আমি জানতে চাইছিলাম, ওটা একটা ইউনিভার্সাল ভুল, ওটা হয়েই থাকে। হয়তো তাই। তাহলে চন্দ্রমুখী তোমার জীবনে আসলো শেষ পর্যন্ত, কি বলেন? আসলো, কিন্তু জীবনে আমি যা চাইনি তাই হলো, অভিনেত্রী কোনো মেয়েকে আমার জীবন সঙ্গিনী রূপে চাইনি কখনো। কিন্তু বাপি অভিনয় তো তোমার প্রাণ, আর তুমি ভালোবাসতে পারলে না অভিনেত্রীকে, এটা কেমন দ্বিমুখী চিন্তাধারা হয়ে গেল না? হয়তো তাই, অভিনয় আমার প্রাণ, কিন্তু দ্বিতীয় প্রাণ আমি চাইনি রে। মা খুব ভালো অভিনয় করতেন? ভীষণ ভালো। তোমার কি খুব হিংসে হতো? মা এতদিনে বাপির মনটা বুঝলি না রে, তোর বাপির যদি হিংসা থাকতো তাহলে তো ওই মেয়েকে বিয়েই করতো না। তাহলে? আসলে আমাদের বিয়েটা হয়েছিল রঙ্গমঞ্চের অভিনয়ের বিয়ে, ক্ষণিকের সংসার, ক্ষণিকের স্বপ্ন। তুমি প্রতিবাদ করলে না? কার বিরুদ্ধে? মায়ের বিরুদ্ধে। ওই প্রতিবাদ তোর মায়ের বিরুদ্ধে হতো না রে, ওটা আমার নিজের বিরুদ্ধে নিজেরই প্রতিবাদ হতো। বাপি তুমি ভীষণ বোকা। ঠিক বলেছিস মা,
নইলে চন্দ্রমুখীকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখতাম না। চন্দ্রমুখীরা ঘরের বউ হওয়ার জন্য জন্মায় না রে মা। যাক কি সে কথা, আমি জানতে চাইছি আজ তোর হঠাৎ কি হয়েছে? তোমার কথা এখনো শেষ হয়নি। শেষ এবং শুরু বলে পৃথিবীতে কোনো শব্দ নেই মা। কিন্তু কলেজের চাকরিটা ছেড়ে দিচ্ছিস কেন? কে বললো তোমাকে? যে কেউ বলুক না কেন, কথাটা কি সত্যি? সত্যি বা মিথ্যে, কথাগুলো বড় আপেক্ষিক, জানি না কোথা থেকে শুনেছো। তবে যদি আমি কলেজ ছেড়েই দিই, কারণটা নিশ্চয়ই শুনেছো। কারণটা শুনলে নতুন করে আর জিজ্ঞাসা করতাম না। আর তুই তো ভালোই জানিস অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমার কৌতূহল ভীষণ কম। তুই আমার একমাত্র মেয়ে তাই। না জেনে তোমাকে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চাইছি বাপি, তবে চাকরি ছাড়ছি কথাটা সত্যি। কেন, আমাকে বলা যাবে কি? অবশ্য তুই যদি আমাকে বন্ধু বলে ভাবতে পারিস। না বাপি, আজ আর তোমার কাছে কিছুই গোপন করব না। সেই ছোটবেলা থেকে তুমি তো আমার একমাত্র বন্ধু। তুই তো আরো একজন বন্ধুকে পেয়েছিস। পেয়েছি, কিন্তু তোমার মতো না। সবাই কি সবার মতো হয় রে মা? হয়তো না, কিন্তু প্রত্যাশা কি অন্যায়? হয়তো না, কিন্তু মা প্রত্যাশারও একটা বাস্তব ভিত্তি থাকা উচিত। ঠিক বলেছো, ওই বাস্তব ভিত্তিটাকেই আমি কোনোদিন ভাবিনি। তোর বিয়েটা হয়ে গেলে আমি কিছুটা নিশ্চিন্ত হতে পারি। বিয়ে আমি করব না বাপি। কেন, তরুময় কিছু বলেছে? না, তবে ঘণ্টিবদ্ধ জীবন আমার ভালো লাগছে না। তোমার জীবনটাও তো দেখলাম, ঠিক নিলে তুমি? আমার জীবন দিয়ে নিজের তুলনা করছিস কেন মা? করছি, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, ভীষণ ভীষণ ভালোবাসি। অবশ্যই, কিন্তু জীবনের শেষ প্রান্তে উপনীত একজন বৃদ্ধের প্রতি ভালোবাসা দিয়ে তো সারা জীবন চলবে না মা। আমার জীবন শেষ, কিন্তু তোর সামনে যে বিরাট ভবিষ্যৎ, এটা বুঝিস না কেন মা? বুঝি বাপি, সব বুঝি, কিন্তু নিজেকে বোঝাতে পারি না। আমি ভাবতে পারি না আমার মা এখনো বেঁচে আছে। অথচ একদিন আমি জানতাম আমার মা মারা গেছে। এসব কথা তুই জানলি কি করে? সব সত্যি কি চিরকাল চেপে রাখা যায় বাপি? জানি, তবু চেপে রেখেছিলাম, কারণ তোর মা তোর জীবনেও একটা অভিশাপ হয়ে দাঁড়াতো ভবিষ্যৎ। দেখো, তোমার সেই অনাগত ভবিষ্যতের ঘটাই আর সত্য হলো। আমার সংসার জীবন, আমার ভালোবাসা, সব সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কি বলছিস মা অপর্ণা? সেটাই সত্যি, বড় নির্মম সত্যি। তুমি শুনলে চমকে উঠবে। সব কিছু তুই খুলে বল মা, আমি তোর বাবা, যদি কোনো সমাধান করা যায় অবশ্যই চেষ্টা করব। কিচ্ছু করার নেই বাপি, কিচ্ছু করার নেই। যদিও সমাজ ব্যবস্থা অনেক বদলে গেছে, তবু আমি মেনে নিতে পারবো না, কিছুতেই পারবো না। কি সমস্যা হয়েছে বলবি তো? কি লাভ জেনে? লাভ লোকসানের হিসাব কি সব সময় মানুষ করতে পারে? তাহলে অনেক সমস্যার সমাধান তো খুব সহজ ভাবেই হয়ে যেত। কিন্তু বাপি, তোমার জীবনের সমস্যাও যেমন মেটেনি, তেমনি আমার জীবনের সমস্যা মিটবে না। কেন মা, তনুময় কিছু? না না না, তবে তনুময় কি? তনুময় আমার অভিনেত্রী চন্দ্রমুখী মারি সন্তান। কি বলছিস মা অপর্ণা? শুধু বাবা আলাদা। গাড়ি থামা মা অপর্ণা। কি গাড়ি থামাতে বলছো কেন? আর যাবে না? পথ ভুল হয়ে গেছে মা। তোমার না আমার? জানি না, হয়তো দুজনেরই, তাই এবার অন্য পথের সন্ধান করতে হবে। সে পথে শেষ কি সুখের সন্ধান পাবো বাপি? জানি না রে, তবে চেষ্টা তো করতে হবে। কাঁদিস না রে মা। না না, কেঁদে জীবনের কাছে হার মানা তো তুমি শেখাওনি বাপি। তবে পথের শেষ কোথায় আমরা কি কেউ জানি না? হয়তো তাই, তবু জীবনের পথে আমরা হার মানবো না, কিছুতেই না, কিছুতেই না।